নারীদের জন্য সারাদিন কোনো অজিফা আছে কিনা, অর্থাৎ সারাদিন কাজের ফাঁকে ফাঁকে নামাজের পর সর্বক্ষণ কোনো অজিফা, কোন অজিফা বা আমলগুলো করব। মা বোনরা বাসা বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে তাসবিহ করতে পারেন, জিকির করতে পারেন, যেগুলো কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, অর্থাৎ রান্নাবাড়া করছেন, কাটাকাটি করছেন, একই কাজ পুরুষরাও করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে আপনি মুখে জিকির চলতে পারে এবং এই সুযোগটাতে আমার দুনিয়ার কাজটা হলো, পাশাপাশি আখেরাতের অর্জন হলো। দুরূদ শরীফটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু এটুকু পড়তে থাকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলে। আমরা একটু যদি মনোযোগ দেই যে আমরা এই কাজের মধ্যেও কিছু কাজ করতে চাই, তাহলে অনেক কিছু করা সম্ভব। আর আনমনে করলাম, অন্য মানুষ হয়ে করলাম বা গাফলতির সাথে থাকলাম, তাহলে ওই একটা কাজই হবে এবং জীবনে বড় কোনো অর্জন হবে না। এই জন্য বাংলায় একটা কথা আছে, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, এটা কথা আছে, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। কেউ যদি খুব মনোযোগ দিয়ে কাজ করে, তাহলে তার এই মনোযোগের কারণে ওই কাজটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি রান্নাবাড়া করছেন, কুটাকাটা করছেন, অফিস আদালতের কাজ করছেন বা অন্য কোনো কাজ করছেন যেখানে মনোযোগটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অথবা আপনার মুখটা সেখানে কাজে লাগছে না, তাহলে আপনি ওই টাইমে একটু যদি তাসবিহ তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, ওয়েটফুল হবে যে বাক্যটা, সে বাক্যটা হলো এটা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, দুইটা বাক্য আছে যেগুলো বলতে খুব সহজ, ফকিলাতানি ফিল মিজান, অথচ মিজান পাল্লা কিয়ামত অনেক ভারী হবে, হাবিবাতানি ইদার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়, সে দুইটা বাক্য হলো কি, একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা চলতে ফিরতে উঠতে ফিরতে পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মুখে পড়ার জন্য খুব বেশি মনোযোগও দরকার হয় না, আপনি কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, এগুলো করা উচিত। আমি অনেককে দেখি কাজের ফাঁকে ফাঁকে গান শুনে, অনেক ওয়ার্কার আছে, অনেক মহিলা আছে, বাসায় কাজ করে আর ইউটিউবে জাকানাকা একটা গান মোবাইলে চালায় দেয়, এদিকে গান চলতেছে আর এদিকে কাজ চলতেছে, তো কাজের ফাঁকে ফাঁকে উনি গুনাহ কামাই করে নিচ্ছে, বিশেষ কোনো আলাদা গুনাহ কামানোর জন্য সব টাইম দেওয়া লাগতেছে না, তাই না? এটা একটা বাণিজ্য। আরেকটা হলো কাজের ফাঁকে ফাঁকে আপনি একটা ওয়াজ শুনলেন, একটা তেলাওয়াত শুনলেন, একটু জিকির আজকার করলেন, সেটাও আরেকটা বাণিজ্য। কেউ দুধ বেছে গোল কিনে আর কেউ গোল বেছে দুধ কিনে, অথবা অন্যভাবে বলা যায়, কেউ দুধ বেছে মদ কিনে আর কেউ মদ বেছে দুধ কিনে। আল্লাহ তালা আমাদেরকে অবসর সময়গুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।